আমরা যারা ছোটবেলায় ভাবতাম মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধীর বাবা তারা প্রজাতন্ত্রের মানেই জানি না স্বাধীনতা দিবস তো আছেই তাহলে আবার এই তারিখটা ও কেন এ নিয়ে স্কুলে টিফিন টাইমে বিস্তর গুলতানি কেউ বলে এদিন ভারতের ফ্ল্যাগ ডিজাইন হয়েছিল কেউ বলে সংবিধানের গাবদা সংস্করণ রেডি হয়েছিল আমাদের ইতিহাস চেতনা বলে এই বৎসরকার দিনে সকাল সকাল উঠে পাঠা কিনে আনো দেরি হলে রাঙ পাবে না কিছু মানুষ এদিন আবার পিকনিকে গিয়ে দেশের কথাও বলেন কেউ কেউ বাঁধানো দাঁত সামলে ফুসফুস ভর্তি ইতিবাচকতা টেনে ওই যুবসমাজ এবে ঘাড়ে লও হে জয় পতাকা এবং ড্যাং নিয়ে গিয়ে চলো প্রগতির দিকে গোছের বাণী বিতরণ করেন হে পিতামহ সেগুড়ে পরিপূর্ণ বালি আসলে ভাব সম্প্রসারণ সমৃদ্ধ কৈশোরে হৃদয়ে যে র্যাপিড রিডার গেঁথে গেছে আমরা তার আওতার বাইরে যেতে পারি না তাই দেশ বললেই সুজলাং সুফলাং ভবিষ্যৎ বললেই সূর্যোদয় আইভ্যান বললেই হো আর যুব সমাজ বললেই মুখে হাসি বুকে পেশি কথা কম কাজ বেশি মুষ্টিবদ্ধ বিপ্লবমুখী স্ট্যাচু যুবক যুবতী মাত্রেই নাকি একগুচ্ছ শুভ মানুষ শিক্ষায় অক্সিজেনে ভরপুর যারা নিয়ম করে পুরাতনকে জমির বাড়ি পাঠিয়ে নূতনের আবাহন করছেন আরে বাবা আমাদের যুব সমাজ মূলত দু প্রকার এক যারা ফিরাত্তির কোত করে অ্যান্টাসিড গিলছে দুই যারা সকালে উঠেই এস এম অশালীন রসিকতা দিকে দিগন্তরে পাঠাতে ব্যস্ত প্রথম দল অবসন্ন দ্বিতীয় গোষ্ঠী অকর্মণ্য হয় পতাকা বহিবার শকতি নেই নয় পতাকার প্রতি ভকতি নেই অতএব বস্তা পচা সংজ্ঞায় মাথা ঠুকে রক্তারক্তি করে কাজ কি চারদিকে চক্ষু মেলে তাকানো ভালো বিড়াল দেখলেই ব্রেক কষবে পুলিশ দেখলেই পালাবে আর গুরুজন দেখলেই প্রণাম করবে ক্ষণার বচন শেষোক্ত দেখিটার দিকে নজর দেওয়া যাক গুরুজনদের এই হোলসেল শ্রদ্ধাটা কেন প্রাপ্য তাঁদের কীর্তিটা কি স্রেফ এই যে তাঁরা আমাদের আগে জন্মে গেছেন তাতে কি বিরাট কোনো বাহাদুরি আছে উক্ত কাণ্ডটির পিছনে কি তাঁদের প্রবল প্রতিভা ব্যয় করতে হয়েছে সতেরোশো আশিতে জন্মালেই সতেরোশো একাশির মাথায় চাঁটি মারার যোগ্যতা জন্মায় এই সূত্র মানলে তো রবীন্দ্রনাথের চেয়ে বয়স্ক পকেট মার্কে। রবীন্দ্রনাথের হুমড়ি খেয়ে প্রণাম করা উচিত এই অসার প্রথাটি কিন্তু খামোখা চালু হয়নি এই নির্বিচারে প্রশ্নহীন মান্য করা আসলে মেনে নেওয়া মানিয়ে চলার সূচক শির নুইয়ে এই প্রণতি শুধু বুড়োদের প্রতি নয় বুড়ো প্রতি যা চলেছে যা চলে এসেছে তার প্রতি তাই চালিয়ে যাওয়ার যে নিঃশব্দ অঙ্গীকার ও প্রশ্রয় বায়ুমণ্ডলে ভেসে বেড়াচ্ছে তার প্রতি আমাদের ছেলে ছোকরারা বুড়োদের তুচ্ছতাচ্ছিল্য করে ই আর কি দেয় সন্দেহ নেই কিন্তু বুড়োরা যৌবনের উপর যে প্রতিশোধ নিয়েছেন তা ভয়ঙ্কর তারা পরতে পরতে জাল বিছিয়ে যৌবনকে জরাগ্রস্ত করে দিয়েছেন তারুণ্যের ধর্ম কী স্পর্ধা ঔদ্ধত্ব রেয়াত না করে ভেঙে লোপাট করে দেওয়া এর সরল মানে অসৌজন্য নয় রাস্তায় চলতে চলতে পিছন পকেট থেকে নিপের করে চুমুক দেওয়া নয় যুবভারতী গিয়ে চেয়ার ভাঙা নয় এর মানে শিক্ষা ও যুক্তির সাহায্যে প্রথাকে রীতিকে দস্তুরকে অনবরত প্রশ্ন করা এবং প্রয়োজনে তেড়ে ফুড়ে সেগুলি চুরমার করে দেওয়া কিন্তু তা করতে গেলে দায় নিজের ঘাড়ে নেওয়ার ধক চাই চিহ্নিত হয়ে যাওয়ার সাহস চাই কেন ভাঙছি ও নতুন কী করবো সে বিষয়ে স্পষ্ট ধারণা চাই সবাই নাইট ক্লাবে যাচ্ছে বলে আমিও যাব এই ভিত্তিতে যে আপাত বিদ্রোহ তা গড্ডালিকা প্রবাহেরই ল্যাজের দিকটা নতুন ভেড়ায় পুরনো উল বুড়োমি মানে কি স্থিতাবস্থা ভেঙে দিতে ভয় কোনো ঝুঁকি নিতে ভয় পুনরাবৃত্তি ও প্রশ্নহীনতার স্বস্তির আচ্ছাদন সরে যাওয়ার ভয় একলা চলার ভয় এই ভয়ের কত রকম প্যাটার্ন যে ছোট থেকে আমাদের সত্তায় বুনে দেওয়া হয়েছে তার নেই কখনো আগ বাড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করবে না মিছিলে যাবে না গেলেও মাঝামাঝি থাকবে যাতে পুলিশ সামনের বা পিছনের দিকে লাঠি চার্জ করলে তোমার ঘাড়ে না পড়ে লোফাররা আওয়াজ দিলে বুকের কাছে বইগুলো আড়াল করে মাথা নিচু রেখে মোড় পেরিয়ে যাবে বস অপমান করলে হাসি মুখে শুয়ে যাবে রাস্তায় পড়ে থাকা অ্যাক্সিডেন্টে মৃতপ্রায় মহিলাকে হাসপাতালে নিয়ে যাবে না বাপি সেনের সাহসিকতায় উচ্ছ্বসিত হয়ে খবরের কাগজে চিঠি লিখবে কিন্তু নিজের ছেলেকে শেখাবে হঠকারিতা করতে গেলে মাথায় বিয়ের বোতল খেতে হয় নিজের মেয়েকে বলবে তোমার চুল টানলে আবার দাঁড়িয়ে থেকো না গোপাল হয়ে তা বলে কি কখনো ন্যায় প্র্যাকটিস করবে না চোরকে বেঁধে গণধোলাই চলছে দেখে জোর দুঘা কষিয়ে আসবে পঞ্চায়েত যদি ডাইনিকে নগ্ন করে ঘোরায় দৌড়ে দেখতে যাবে মন্ত্রীর গাড়ির পৌঁছুনলেই বাসে বসে শাসকতলকে খুব গালাগাল দেবে ভীষণ ভালোবেসে যে ভয় ও ভণ্ডামির মশারি মা বাবা আমাদের চারিধারে টাঙিয়ে চমৎকার গুঁজে দিয়েছেন সে খুঁটি সারা জীবনে উপড়ে ফেলা যাবে কিনা সন্দেহ এর একটি জমজ লিষ্টি আছে সেখানে অন্যায় রুখতে গিয়ে মার খেয়ে বাড়ি ফেরার ভয় নয় ভিড়ের মধ্যে আলাদা হওয়ার ভয় ব্যঙ্গ বিদ্রুপ খোঁচা নিকনেম সওয়ার ভয় কৈশোরে কাফকা কমলকুমার জেনে যাওয়ার ভয় সচিন তেন্ডুলকরকে পাত্তা না দেওয়ার ভয় এমনিতেই শিক্ষা ও মৌলিক চিন্তার প্রতি একটা ঘৃণার তরঙ্গ আমাদের সমাজে নিয়ত বহমান স্বতন্ত্র ও সাহসী ভাবনার গন্ধ পেলেই হিংস্রভাবে তার উপর ঝাঁপিয়ে পড়া ও ঠুকরে মারা আমাদের প্রচলিত স্পোর্টস আমার বাবা খুব সাধারণ ঘোষণানতে এমন তীব্র দর্পের সঙ্গে বক্তা তাকান যে অসাধারণ হওয়ার কল্পনাতেও হাত পা পেটে সেঁধিয়ে যায় বাপ আমার আর যাই করো পরম্পরাকে চ্যালেঞ্জ করো না ভিড়ের আরাম ছেড়ে যেও না জপো আমি তোমাদেরই লোক মোর নাম মোটামুটি খ্যাত হোক ছোট থেকে ছোট থাকতে শেখো হবে বনসাই বলবে বট বৃক্ষ তবে না হট্টমেলা এই মগজ ধোলাইয়ের গুঁতোয় আমাদের মেয়েরা কুড়িতেই বুড়ি আমাদের ছেলেরা জ্ঞানবৃক্ষের পাত কুড়োতে না কুড়োতেই বুড়ো বাইশ বছরের দেহে বাহাত্তর বছরের মন নিয়ে আমাদের জিন্স চমকানো যুবক যুবতী ঘুরে বেড়াচ্ছেন কথা ঠিক বাহ্যিক আস্তরণ ভয়াবহ ঝিঙ্কচ্যাক সেখানে ঝংঙ্কার বিট অনুযায়ী লাগাতার আলো জ্বলছে নিপছে বিয়ের আগে চুম্বন চলছে ফ্লার্ট করাকে আর্টের মর্যাদা দেওয়া হচ্ছে কিন্তু কথায় কথায় গাঁজা খেলে আর বাড়ি ফাঁকা পেয়ে ব্লু ফিল্ম দেখলেই কালা পাহাড় হওয়া যায় না মস্তির পর্দাটিকে ঝট করে সরিয়ে নিলেই পানাপুকুর স্পষ্ট প্রতীয়মান এদের দিল আসলে চাহাতাহে সনাতন সতীপনা বয়সে বড় প্রেমিকাকে শেষ দৃশ্যে মরে যেতে হয় ক্যান্টিনের অশালীন কাঠে থরে থরে রক্ষণশীলতা খোদাই করা লিভ টুগেদার অকল্পনীয় সম্বন্ধ করে বিয়ে ইন থিং প্রাক বিবাহ যৌনতা ঠিক হ্যাঁ কিন্তু মনোগামের মডেলটি শিরোধার্য হলিউডের ছবি দেখে ইংরেজি চারক্ষরীয় বন্যা বইয়ে দিচ্ছি কিন্তু এ সেকশনের যে মেয়েটি বহু পুরুষে অভ্যস্ত তার জন্য বরাদ্দ বাংলা খেউর কটাক্ষময়ী আড্ডার মূল আলোচ্য তাকে বাগাতে পারলে তো বহুৎ সাবাস তবে প্রণয়িনী হিসেবে চাই বি সেকশনের নতমুখী লাজুক ললনাটিকে যে এমন বই পড়ে যা আমি বুঝতে পারি না সে আতেল। যে মেয়ে সিগারেট খায় সে বাড়াবাড়ি ফেমিনিস্ট প্যান্ট পরলে শুধু ফেমিনিস্ট যে গায়ক অনেকগুলো বিয়ে করেছেন তিনি মানুষই না যে মেয়ে ছেলেদের পিঠ চাপড়ে তালে ফকুড়ি চালাচ্ছে সে রোমিং টাইপ তাই আমাদের যুবক সিনেমাকার করেন মধ্যবিত্ত মূল্যবোধের পায়ে ধরা ছবি যুবক কবি হতে চান প্রতিষ্ঠিত প্রবীণের জেরক্স কপি যুবতী সুপারস্টার বিয়ের পরেই কেরিয়ারে কুড়ুল মারেন যুবক পুলিশ জানেন লোকাল কমিটি থেকে ফোন এলেই ধর্ষণকারীকে ছেড়ে দিতে হবে যুবক ব্যবসায়ী ঘুষের সুটকেস হাতে সতত তৈরি এককালে যুবা প্রধানমন্ত্রী হাসি মুখে তরতরিয়ে ওঠার সময় এবং স্যাম পেট্রোদার মতো টেকনোক্র্যাটকে মূল পারিষদ নিয়োগ করায় আমরা ভেবেছিলাম একুশ শতক আবার আগে ভাগে না এসে পড়ে তারপর অবশ্য মাতাশ্রী এবং দাদুশ্রীর থরবড়ি চর্বণে তার বিশেষ বিলম্ব হয়নি আর হালফিলের উন্নততর দলের তরুণতর মুখ্যমন্ত্রী মুখেন মারিতং জগতের যা ফরমা দেখাচ্ছেন মনে হয় না ক্যারানি ক্যাডার ভাই ভাই চক্কর ভাঙা তার সদিচ্ছায় কুলোবে চতুর্দিকে শুধু সায় দেওয়া আর আনুগত্য আর বদ্ধাবস্থা বজায় রাখার আকন্ঠ মজা দেশ গড়তে কি লাগে বর্নার্ড শ বলছেন দেশপ্রেম হচ্ছে সেই ধারণা যা বলে তোমার দেশ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ তুমি সেখানে জন্মেছ বলেই দেশপ্রেম কাজে লাগে স্বাধীনতা আন্দোলনের সময় আর সানি দেওলকে নিয়ে সিনেমা করার সময় সকলে নিজের কাজটা দক্ষতার সঙ্গে ও সৎভাবে করে গেলেই দেশ আপনি গড়বে সে কাণ্ড পাথর পাথরবাটি আর দেশকে কোয়ান্টাম লিপ দেওয়ার জন্য জগৎসভায় বাহারি আসন দেওয়ার জন্য চাই স্রোতের ঘাড় ধরে নদী উল্টো দিকে বইয়ে দেওয়ার কলজে সেই জিনিস জন্মলগ্নেই ছেঁদা করে দেওয়া হয়েছে অতএব হে দিবসের লেকচার প্রবণ দাদু আমাদের চকচকে ত্বক আর হাঁপানিহীন দৌড় দেখে ভুলবেন না আমরা সবাই বুড়ো নইলে মোদের দেশের সনে মিলব কি শর্তে